হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দ্বাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। কোশ্চেনটা হচ্ছে ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ঊনবিংশ শতকের বহু আগের থেকেই ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অনগ্রসর দেশে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। ঔপনিবেশিক সাম্রাজ্যে শাসক জাতি শাসিত জাতির বিরুদ্ধে তীব্র জাতিবিদ্বেষ প্রচার করে। বিদেশি ঔপনিবেশিক শাসনাধীনে উপনিবেশের অনগ্রসর জাতিগুলি নানা শোষণ পীড়ন ও দুর্দশার শিকার হয়। উপনিবেশগুলিতে জাতিগত ব্যবধানের নঙ্গর্থক ও সদর্থক উভয় ধরনেরই প্রভাব লক্ষ্য করা যায়। নঙ্গর্থক মানে হচ্ছে যেটা মানে অসুবিধা তৈরি করে, আর সদর্থক হচ্ছে যেটা উপকার করে। নঙ্গর্থক হচ্ছে যেই প্রভাবটা অপকার করে। তাহলে নঙ্গর্থক প্রভাবটা কি? উপনিবেশিক সাম্রাজ্যে জাতিগত ব্যবধানের নঙ্গর্থক প্রভাবগুলি হলো এক, অমানবিকতা। ও তোমাদের বলে রাখি যে তোমরা এরপরে নোটটা দেখতে পারবে ভিডিও শেষে, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। আচ্ছা, প্রথম হচ্ছে অমানবিকতা। ইউরোপের ঔপনিবেশিক শ্বেতাঙ্গ শাসক জাতির দ্বারা এশিয়া আফ্রিকার কৃষ্ণাঙ্গ শাসিত জাতি দীর্ঘকাল ধরে ঘৃণা বিদ্বেষ অবহেলা ও অমানবিকতার শিকার হয়। শাসিত কৃষ্ণাঙ্গরা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে স্বীকৃত হয়। রাস্তাঘাট, পার্ক, হোটেল, রেলগাড়ির কামরা, খেলার মাঠ, সরকারি স্কুল, কলেজ, অন্যান্য প্রতিষ্ঠান প্রভৃতি ইউরোপীয় জাতির জন্য সংরক্ষিত থাকায় দেশীয় জাতিগুলি সেগুলি ব্যবহারের অধিকার হারায়। কোন দেশীয় তিনি যতই সম্মানিত ব্যক্তি হন না কেন, ইউরোপীয় প্রভুদের সামনে তিনি ঘোড়া, হাতি বা পালকি চড়তে পারতেন না। দক্ষিণ আফ্রিকার উপনিবেশে একদা গান্ধীজি রেলগাড়িতে উঠলে শ্বেতাঙ্গ যাত্রীরা তাকে ট্রেন থেকে ঠেলে নামিয়ে দেন। ঔপনিবেশিক ভারতের কোনো কোনো ইউরোপীয় ক্লাবে নোটিশ ঝুলিয়ে দেওয়া হতো যে কুকুরও ভারতীয়দের প্রবেশ নিষেধ। দ্বিতীয় হচ্ছে জাতিগত শোষণ। ঔপনিবেশিক রাষ্ট্রে শাসক ও শাসিতের মধ্যকার জাতিগত ব্যবধান উপনিবেশের অনগ্রসর মানুষের ওপর তীব্র শোষণ ও অত্যাচারের সূত্রপাত ঘটায়। উপনিবেশের পরাধীন জাতিগুলোর ওপর বিপুল পরিমাণ করের বোঝা চাপানো হয়। শাসিত জাতিগুলো নিজেদের খাদ্য উৎপাদন বন্ধ রেখে ইউরোপের ঔপনিবেশিক প্রভুদের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন করতে বাধ্য হয়। দেশীয় কৃষি ব্যবস্থা ও কুটির শিল্প বিদেশি জাতিগুলোর শোষণে ধ্বংস হয়। তীব্র আর্থিক শোষণ, খাদ্যাভাব প্রভৃতি ঘটনা পরাধীন জাতিগুলোকে সীমাহীন দুরাবস্থার মধ্যে ফেলে দেয়। তৃতীয় কি, দেশীয় ঐতিহ্যে আঘাত। নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যে গর্বিত শ্বেতাঙ্গ জাতি এশিয়া ও আফ্রিকার উপনিবেশগুলিতে বিভিন্ন জাতির প্রাচীন ঐতিহ্যের জোর আঘাত হানে। তাদের আঘাতে প্রাচ্যের প্রাচীন বহু সাংস্কৃতিক ঐতিহ্য লুপ্ত হতে শুরু করে। প্রাচ্যের যা কিছু মহান ঐতিহ্য ঐতিহাসিক নিদর্শন ছিল সেগুলি ইউরোপীয়রা নিজেদের দেশে পাচার করে, তাদের সাংস্কৃতিক ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে। প্রাচ্য ক্রমাগত নিঃস্ব হতে থাকে। ভারতের মতো উপনিবেশে প্রাচীন আরবি, ফার্সি ও সংস্কৃত শিক্ষার অস্তিত্ব ব্রিটিশ জাতির আঘাতে লুপ্ত হতে শুরু করে। পরেরটা হচ্ছে শ্রমিক রপ্তানি। পশ্চিমের শ্বেতাঙ্গ জাতিগুলি প্রথম দিকে আফ্রিকার কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদের আমেরিকার বিভিন্ন উপনিবেশে রপ্তানি করে সেখানকার উৎপাদনমূলক কাজগুলো সচল রাখত। পরবর্তীকালে আফ্রিকার উপনিবেশের প্রসার ঘটলে ভারত, চীন সহ বিভিন্ন দেশ থেকে কৃষ্ণাঙ্গ শ্রমিকদের চুক্তির ভিত্তিতে আফ্রিকায় রপ্তানি করত। আফ্রিকার মারিটাস, ত্রিনিদাদ, জামাইকা,
নাটাল প্রভৃতি উপনিবেশে এইসব চুক্তিবদ্ধ শ্রমিকদের পাঠানো হতো। এসব শ্রমিকরা আখ ও অন্যান্য বাণিজ্য পণ্য চাষ, খনিজ উত্তোলন, সেচ, অট্টালিকা, সড়ক, রেলপথ নির্মাণের কাজগুলি করত। উপনিবেশের খামারগুলিতে কৃষ্ণাঙ্গ শ্রমিকদের শ্রমের বিনিময়ে শ্বেতাঙ্গ প্রভুদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসত। পরেরটা বৈষম্য। উপনিবেশের শাসক শ্বেতাঙ্গ ও শাসিত কৃষ্ণাঙ্গদের মধ্যে তীব্র বৈষম্য বিদ্যমান ছিল। ইউরোপীয় শ্বেতাঙ্গরা উপনিবেশের শাসিত জাতির প্রতি অন্যায় করলেও শাসিতরা এর কোনো সুবিচার পেত না। শ্বেতাঙ্গ বিচারক কৃষ্ণাঙ্গদের বিচার করার অধিকার হলেও যোগ্য কৃষ্ণাঙ্গ বিচারক কোনো শ্বেতাঙ্গদের বিচার করার অধিকার পেত না। সরকারি চাকরির ক্ষেত্রেও দেশীয় জাতিগুলি অবহেলার শিকার হয়। সরকারি অফিস, আদালত, সামরিক বাহিনী প্রভৃতির উচ্চ পদগুলি ইউরোপীয় শ্বেতাঙ্গদের জন্য সুরক্ষিত থাকত বা সংরক্ষিত থাকত। দেশীয় মানুষদের যথেষ্ট যোগ্যতা থাকলেও উচ্চ পদে তারা নিযুক্ত হতে পারত না, নিচু পদগুলো পেয়েই তাদের সন্তুষ্ট থাকতে হতো। এই হচ্ছে নঙ্গর্থক প্রভাব। এবার সদর্থক প্রভাব, অর্থাৎ তারা আমাদের কী উপকার করে। সদর্থক প্রভাবগুলো হলো যথা: এক, জ্ঞানের প্রসার। ইউরোপীয় উপনিবেশিক জাতিগুলো জ্ঞান চর্চার ক্ষেত্রে এশিয়া ও আফ্রিকার উপনিবেশগুলোর বাসিন্দাদের তুলনায় যথেষ্ট অগ্রণী ছিল, এই বিষয়ে সন্দেহ নেই। অগ্রণী এই জাতিগুলি তাদের শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল প্রভৃতি বিষয়ে জ্ঞান ভাণ্ডার এশিয়া ও আফ্রিকার অনগ্রসর জাতিগুলোর মধ্যে সঞ্চারিত করে তৃপ্তিবোধ করে। এই সুযোগে উপনিবেশের অনগ্রসর জাতিগুলিও এইসব জ্ঞান আহরণ করে নিজেদের মানসিক জগতের প্রসার ঘটায়। মিল, বার্ক, মেকলে, বেনথাম, মিল্টন, রুশো, ভলতেয়ার প্রমুখ পাশ্চাত্য দার্শনিকের মতবাদের সঙ্গে প্রাচ্যের মানুষ পরিচিতি হওয়ার সুযোগ পায়। আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে উপনিবেশগুলোতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ঘটে ও কুসংস্কারের বিরুদ্ধে সমাজ সংস্কার আন্দোলন জোরদার হয়। অর্থাৎ সব দিক দিয়ে জ্ঞানের পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান ফলে নতুন এক জগতের সৃষ্টি হয়। দুই হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতির সান্নিধ্য। উপনিবেশিক শাসনের প্রসারের ফলে প্রাচ্যের শিক্ষা ও সংস্কৃতি পাশ্চাত্যের সংস্পর্শে আসার সুযোগ পায়। উপনিবেশগুলিতে পাশ্চাত্যের ভাষা প্রসারিত হলে এই ভাষার মাধ্যমে উপনিবেশের বাসিন্দারা বহির্জগতের সংস্কৃতি জানার সুযোগ পায়। ইউরোপের খ্রিস্টান মিশনারিরা উপনিবেশগুলিতে অনগ্রসর মানুষের মধ্যে শিক্ষার প্রসার ও অন্যান্য সামান্য কল্যাণমূলক কাজকর্ম চালিয়ে সেখানকার সংস্কৃতিকে যথেষ্ট প্রভাবিত করেন। পরেরটা হচ্ছে শিল্পকলার অগ্রগতি। পাশ্চাত্যের স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রশিল্পীদের উপনিবেশের নতুন জাতিগুলোর সংস্পর্শে এসে তাদের শিল্প সৃষ্টিতে নতুনত্ব আনে, অর্থাৎ নতুন নতুন শিল্প তৈরি তারা শেখে। ফরাসি শিল্পী পল গ্যাগা 1848 খ্রিস্টাব্দ থেকে 1903 খ্রিস্টাব্দ দক্ষিণ সমুদ্রের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফরাসি উপনিবেশ তাহিতিতে বসবাস শুরু করেন। তার আঁকা চিত্রেও এর প্রভাব পড়ে। স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো 1881 খ্রিস্টাব্দ থেকে 1973 খ্রিস্টাব্দ আফ্রিকার চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হয়েই তার বিখ্যাত চিত্রগুলি আঁকেন। পাশ্চাত্যের অন্যান্য শিল্পীরা শিল্পচর্চায়ও উপনিবেশের প্রভাব পড়েছিল। পরেরটা সঙ্গীতে অগ্রগতি। উপনিবেশিক সাম্রাজ্যের প্রসারের ফলে পাশ্চাত্যের জাতিগুলো প্রাচ্যের সঙ্গীত চর্চা সম্পর্কে অবহিত হয়। পাশ্চাত্যের বিখ্যাত সুরকার ও সঙ্গীত শিল্পী ক্লদ দুবুসি প্যারিস ইন্টারন্যাশনাল এক্সিবিশন 1889 খ্রিস্টাব্দে প্রাচ্যের সঙ্গীত শোনার সুযোগ পান। এরপর থেকে তিনি প্রাচ্যের সঙ্গীতের এতটাই অনুরাগী হয়ে পড়েন যে প্রাচ্যের সুরের প্রভাব তিনি বহু
পাশ্চাত্য সঙ্গীতে সুরারোপ করেন। অন্যান্য বহু শিল্পীও প্রাচ্যের সঙ্গীতে প্রভাবিত হয়ে সঙ্গীত চর্চা ও সুর সৃষ্টি করেন। সুতরাং প্রাচ্য থেকেও তারা কিছু কিছু বিষয় নেয়। পরেরটা হচ্ছে নৃতত্ত্ব বিজ্ঞানের অগ্রগতি। ইউরোপীয় উপনিবেশিক জাতিগুলি দূরবর্তী নতুন উপনিবেশে নতুন নতুন জাতির সংস্পর্শে এলে এই জাতিগুলি সম্পর্কে ইউরোপীয়দের কৌতূহল ও আগ্রহ বাড়ে। ইউরোপীয়রা এই উপনিবেশগুলোর মানব জাতীয় সমাজ সম্পর্কে গবেষণা ও বিশ্লেষণ শুরু করে, ফলে নৃতত্ত্ব বিজ্ঞানের গবেষণা যথেষ্ট বৃদ্ধি পায় এবং জীববিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হিসাবে নৃতত্ত্ব বিজ্ঞানের আত্মপ্রকাশ ঘটে। পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসকারী মানব জাতিগুলি সম্পর্কে ইউরোপীয়দের পঠন পাঠন ও চর্চা শুরু হলে জাতিতত্ত্ব সম্পর্কে বিভিন্ন নতুন মতবাদ প্রকাশিত হতে থাকে। পরেরটা গণতান্ত্রিক আদর্শের প্রসার। উপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে প্রাচ্যের জাতিগুলি স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসনাধীনে বসবাস করত। এই শাসনে নাগরিকেরা স্বাধীনতা ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতো। ব্রিটিশ চিন্তাবিদ লেনার্ড উলফ মনে করেন যে ইউরোপীয় সভ্যতাগুলি উপনিবেশে অত্যাচার ও শোষণ চালিয়েছিল ঠিকই, তবে নিজেদের অনিচ্ছা সত্ত্বেও ইউরোপের সভ্য জাতিগুলি এশিয়া ও আফ্রিকার কালো মানুষদের সাম্য মৈত্রী স্বাধীনতা মানবিকতা ও গণতন্ত্র প্রভৃতি সুমহান আদর্শে দীক্ষিত করেছিল। পরেরটা নবজাগরণ। ইউরোপের সভ্য জাতিগুলি এশিয়া ও আফ্রিকার পিছিয়ে পড়া মানুষদের মধ্যে আধুনিক গণতান্ত্রিক আদর্শ প্রচারের পদে উপনিবেশগুলিতে এক ধরনের নবজাগরণের সূচনা হয় বলে লেনার্ড উলফ মনে করেন। এই ধরনের নবজাগরণকে কেউ কেউ ঔপনিবেশিক আধুনিকীকরণ বলে অভিহিত করেছেন। উপনিবেশগুলিতে ঘটে যাওয়া এই নবজাগরণ থেকেই জাতীয়তাবাদের জন্ম হয়। জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে উপনিবেশের মানুষ স্বাধীনতার দাবি জানিয়ে সাম্রাজ্যবাদী শাসকদের বিরুদ্ধে মুক্তি আন্দোলন গড়ে তোলে। এর অনিবার্য পরিণতি ছিল ঔপনিবেশিকতার অবসান। সবশেষে বলা যায়, এশিয়া ও আফ্রিকার পরাধীন উপনিবেশগুলির কাছে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ ছিল একটি অভিশাপ। উপনিবেশগুলিতে দীর্ঘ শোষণ ও অত্যাচার চালিয়ে ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলি সমৃদ্ধ হয়ে ওঠে। পক্ষান্তরে উপনিবেশগুলি প্রতিনিয়ত নিঃস্ব হতে থাকে। ইউরোপের শ্বেতাঙ্গ প্রভুদের সাম্রাজ্যবাদী ও উপনিবেশিক শাসনকে উপনিবেশের বাসিন্দারা কোনোদিনই মন থেকে মেনে নিতে পারেনি। তাই বিংশ শতকের প্রথমার্ধে পরাধীনতার বন্ধন মুক্ত করতে সাম্রাজ্যবাদী শক্তিগুলির বিরুদ্ধে উপনিবেশগুলিতে আন্দোলন শুরু হয়। সাম্রাজ্যবাদী শক্তিগুলি এইসব মুক্তি আন্দোলন দমন করতে কোনো কোনো উপনিবেশে সীমাহীন বর্বর নিষ্ঠুরতা চালায়। এর প্রতিবাদে চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদের বিরুদ্ধে সরব হতে থাকে। শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া ও আফ্রিকার অধিকাংশ উপনিবেশে একে একে স্বাধীন হতে শুরু করে, অর্থাৎ অধিকাংশ উপনিবেশ স্বাধীনতা পায়। তাহলে তোমরা এটা পারলে পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে তোমরা এটা পড়ো, মানে উপনিবেশিকতাবাদের বিরুদ্ধে মানে তাদের কি ভালো প্রভাব খারাপ প্রভাব পড়েছিল এইরকম, মানে এটা অনেক রকমভাবেই এটা এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে। তাহলে তোমরা এটা কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসতে পারে, তোমরা এটা পড়ো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।